কথায় বলে কুমারের ঠুকঠাক কামারের এক ঢাক, অর্থাৎ হাতুড়ির বাড়ি দিয়ে লোহা গলিয়ে এইরকমভাবে তৈরি করা হচ্ছে শাবল খুন্তিসহ বিভিন্ন ধরনের লোহা লক্করের সামগ্রী। তিনজন মিলে হাতুড়ি দিচ্ছে একের পর এক, কত নিপুণভাবে এই লোহাটাকে গলিয়ে সুন্দর শাবল আকৃতি করা হচ্ছে। এই কাজ যারা করেন তারা কিন্তু আর পাঁচটা মানুষের চেয়ে ভিন্ন রকমের দক্ষ, কারণ আপনি জানেন যে লোহাটাকে এভাবে গরম করতে হয়, এই তপ্ত গরমে ঠিক কোন সময় আপনি কতটুকু হাতুড়ির বাড়ি দেবেন সেটি কিন্তু খুবই বৈজ্ঞানিক একটি পদ্ধতি মেনে তাদের করতে হয়। মানুষগুলোকে জিজ্ঞেস করেছিলাম, কেউ 10 বছর কেউ 15 বছর ধরে কিন্তু এই কাজগুলো করছে। দেখেন এই যে কাজ, এই গনগনে আগুনে পোড়ানোর পর সেটা খানিকটা পানিতে দিয়ে আবার তুলছে, আবার নতুন করে তৈরি করার কাজটি কিন্তু ভীষণ কঠিন, এবং দেখতে যত সুন্দরই হোক না কেন সে একই সাথে কিন্তু ঝুঁকিপূর্ণ, কারণ লোহা গরম হলে সেটিকে কাজ করতে হয় একেবারেই নিয়ম মেনে। তিনজন মানুষ একের পর এক বাড়ি দিচ্ছে, ঠিক যে জায়গায় দরকার সেই জায়গায় বাড়িটি পড়ছে, আর এর মাধ্যমেই লোহা লক্করের যন্ত্রপাতি তৈরি হচ্ছে, গৃহস্থালী সহ নির্মাণ সামগ্রী তৈরি বিভিন্ন কাজে। উন্নত দেশে এগুলো তৈরি হয় না এখন এইভাবে, আর বাংলাদেশের মানুষরা এখন অনেক